সালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, ইমান এবং স্বাস্থ্যে। এখন আলোচনা করব ভারী জিনিস তোলার আদর্শ পদ্ধতি, অর্থাৎ আমাদের বিভিন্ন প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে, আমাদের পারিবারিক প্রয়োজনে, আমাদের মানে কাজের প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন সময় ভারী জিনিস তুলতে হয়। কিন্তু ভারী জিনিস তোলার যে আদর্শ পদ্ধতি আছে, এই পদ্ধতি অনুসরণ না করার কারণে অনেকেই নানা রকম কষ্টে ভুগে থাকে। তো আপনার কোমর ব্যথা থাকুক বা না থাকুক, যদি না থাকে তাহলে তো কোনো ক্রমেই করা যাবে না, মানে এলোমেলো ভাবে ভারী জিনিস তোলা যাবে না। আর যদি কোমর ব্যথা থাকে তাহলে আপনাকে নিয়ম মানতে হবে। একটু খেয়াল করে দেখেন, এই যে যে ভদ্রলোকটা দেখেন, যে এই যে দুইটা ভিডিও আছে, উপরে উপরে একটা ছবি, নিচে একটা ছবি, এই লোকটা কি করতেছে, একদম সামনের দিকে ঝুঁকে গিয়েছে, ঝুঁকে গিয়ে এই জিনিসটা তুলতেছে, এরপর সোজা হচ্ছে, বসে। এটা কিন্তু একটা আদর্শ পদ্ধতি না। এই পদ্ধতিতে সে যদি এরকম করে তাহলে তার কোমরে ব্যথা হবে, এমনকি PLID পর্যন্ত হয়ে যেতে পারে। আর এই যে দেখেন, এটা হলো আদর্শ পদ্ধতি, এই যে লোকটা সে নিজে বসতেছে, হ্যাঁ, এরপরে কি সে আস্তে আস্তে তুলতেছে, এটা হলো ভারী জিনিস তোলার আদর্শ পদ্ধতি। যে আরেকটা ছবি দেখেন, যে যখন তাকে তুলতে হবে, বসে, এই যে এটা হলো ভুল পদ্ধতি। এই যে দেখেন, এই লোকটা কি করতেছে, কোমরটা একদম ভাঁজ করতেছে, এই যে তুলতেছে, এটা সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি উপরেরটা, এই যে এই লোকটা এরকম কি নিজে বসতেছে, এরপরে সে আস্তে আস্তে তুলতেছে। তো এই জন্য ভালো থাকেন, সঠিকভাবে আপনি ভারী জিনিস নিচ থেকে তুলেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আর যদি আপনার কোমর ব্যথা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল, আগারগাঁও, ঢাকাতে, 227 নম্বর রুম।